হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি ঘুম থেকে উঠেছি, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। তো আমি একটু ফ্রেশ হয়ে কাজে লেগে পড়েছি, আর মেয়েকে তুলে দিয়েছি, কারণ মেয়ের টিউশন আছে 6:30। তো ওকে তুলে দিয়েই আমি কাজে লেগে পড়েছি। তো ও নিচে এসে একটু ফ্রেশ হচ্ছে, আর ততক্ষণ আমাদের তো রেগুলার কাজ এটা, যে ঘুম থেকে উঠে ঘর বারান্দা উঠোন ঝাড় দিয়ে তারপর ঘরের সামনে জল দিতে হয়। তো ওটাই করছি, আর মেয়েকেও যদিও রেডি করাতে হবে। ও রেডি করাতে বলো তো, ওর জামা কাপড় পরতে পারে কিন্তু চুল টুল তো আর বাঁধতে পারে না নিজে নিজে, তো ওটাই আমাকে হেল্প করতে হবে। তো আমি এটা করে তারপর আমি ওর কাছে যাবো। ততক্ষণ ও ব্রাশ করে নিক, আর ওর খাবারটা দেওয়া আছে, ও ব্রাশ করে ওটা খেতে থাক, আর আমি এই কাজটা কমপ্লিট করতে থাকি। তো এই ঘরের সামনে জল দিয়ে দিচ্ছিলাম, আর ওখানেও একটু গোল করে লেপে দিই, কারণ দেখতে ভালো লাগে। আর হচ্ছে তখন লেপছিলাম, আর তোমার দাদাভাই আসছিল তখন, কারণ বাজারে যেতে হবে। তো আজকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে গেছে, যেহেতু বাজার করতে হবে, তো ওই কথাই একটু আলোচনা হচ্ছিলো যে বাজারে যাবে, কি আনতে হবে না আনতে হবে। তো ওখানে বসে বলছিলো, আর আমি লেপছিলাম আর কথা বলছি। লেপা হয়ে গেছে, আর এখন হচ্ছে হাত ধুয়ে আমি মেয়ের কাছে যাব চুল বাঁধতে। তো চলো ওর চুলটা ঠিক করে দিই, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো ওকে চুল বেঁধে দিয়ে আমি চলে আসি আমার ছেলের কাছে। তো ওকে টিউশনতে পাঠিয়ে দিয়েছি, আর এখন আসি ওর কাছে ওকে ব্রাশ করাতে। আর ওকে যদি ব্রাশ করাতে বসতে হয় তাহলে বোধ হয় ধরে রাখো তোমার 30 মিনিট লেগে যাবে, কারণ ও প্রচণ্ড বদমাইশি করে। আগে করবো না করে অনেকক্ষণ ধরে নকশা করবে, তারপর গিয়ে ব্রাশ করবে। তো ওর মুখ ধোয়া হয়ে গেছে, আর পা একটু ধুয়ে দিচ্ছিলাম। তো মুখ ধুয়ে ওকে জামা প্যান্ট চেঞ্জ করে, জামা তো পরা ছিল না, প্যান্ট চেঞ্জ করে জামা পরে দিয়েছি। আর হচ্ছে ওকে এখন খাওয়াবো। তো ওকে আম মুড়ে দিয়েছিলাম খেতে, আর সকালে যেহেতু ম্যাগি আনা ছিল না, আর একটাই ছিল, মেয়ে খেয়ে গেছে। আর হচ্ছে ও আম মুড়ি খুব ভালো খায়, তো আম মুড়ি দেখতেই পেলে অনেকটা খুশি হয়ে গেছিলো। তো চলো ওকে খাইয়ে দিই, ওকে খাইয়ে টিউশন দিয়ে আসতে হবে। তো ও টিউশন চলেও গেছে, আর বাড়ির পাশে তো বেশি দূরে না, তো একাই চলে গেছে। আর তোমার দাদাভাই যে বাজারে গেছিলো, তো বাজার থেকে নিয়ে আসে যে বাটা পোনা মাছগুলো, তো এই মাছগুলো কেটে ধুয়ে তারপর যাব আমি। কটা জামা কাপড় আছে সেগুলো জামা কাপড়গুলো ধুয়ে তারপর স্নান করব। তো বন্ধুরা চলো মাছটা কেটে নিই। তো মাছ কেটে ধুয়ে নুন হলুদ মেখে তারপর রেখে দিয়ে আসছি ঢেকে ঘরে, রান্নাঘরে। আর আমি চলে আসছি স্নান করতে। কটা জামা করছিলো বললাম তো, সেই জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে নিয়েছি। স্নান করে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো আজকে বেশ রৌদ্র, আর এখন তো গরম, বৃষ্টির কোনো নামই নেই, কেন আমাদের এখানে তো বৃষ্টি হয়ই না বললে চলে। তো প্রচণ্ড গরম, আর দেখতে পাচ্ছ রৌদ্রের তাপটাও খুব প্রচণ্ড। তো চলো জামা কাপড় ধুয়ে নিয়েছি, ধুয়ে মেলে দিয়ে পুজো কমপ্লিট করে চলে আসছি দুপুরে রান্নার কাজে।
তো মাছগুলো ভেজে নিয়েছি। আর আজকে রান্না হবে শাক দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, হেলাঞ্চা শাক দিয়ে, আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর কি করবো বলো তো, ডিম রান্না করবো, ডিমটা মা রান্না করবে। তো চলো রান্নাটা সেরে নিই, তারপর আবার কথা বলছি, ঠিক আছে? তো চলো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসবো। আর কি কি রান্না করেছি তা তো বললামই, তার সঙ্গে ডিম ভাজা ছিল আর পেঁয়াজ কেটেছিলাম। পেঁয়াজ হচ্ছে লেবু দিয়ে আর নুন দিয়ে মেখে রেখেছি, খুব সুন্দর লাগে খেতে। আর তোমার দাদাভাই যেহেতু মাছ খায় না, তো তোমার দাদাভাইয়ের জন্য আলাদা করে বাটিতে চাল কুমড়োর তরকারি মাছ ছাড়া তুলে রেখেছি। তো চলো আমরা খেতে বসে গেছি সবাই এখন, আর খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ সঙ্গে থেকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে তারপর বিকালবেলা চলে আসি একটু মাঠে। তো দেখো মাঠে এসে আমার সত্যি খুব ছোটবেলার কথা মনে পড়ে গেছিলো, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন পুকুর থেকে মাটি তুলে নিয়ে এইভাবে আমরা মাটি দিয়ে খেলনা বানাতাম, যেমন হাঁড়ি, কড়াই, তারপর থালা বাসন, পুতুল, এগুলো বানাতাম। তো আজকে আমি এদের দেখে আমার খুব ভালো লাগছিলো, আর সেই ছোট্টবেলার কথা মনে পড়ছিল যে যদি পারতাম তাহলে সেই ছোট্টবেলায় ফিরে যেতাম, কিন্তু সেটা তো আর হবার না বলো। তো চলো এদের দেখেই ওই দিনটা অনুভব করি। আর ও বানিয়েছে হচ্ছে শিবলিঙ্গ, দেখো খুব সুন্দর হয়েছে। আর কি বলো তো, আর পাশেই আমরা সব মহিলারা মিলে অনেক গল্প মজা করছিলাম। তো চলো আজকের বিকালটা আমার অনেক সুন্দর কেটেছে, তো দেখা আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা। Yeah.